অভিনেতা শত্রুঘ্ন সিনহার 193 কোটি টাকার সম্পত্তির কানা করিও পাবে না একমাত্র মেয়ে সোনাক্ষী সিনহা। তবে ঠিক কি কারণে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করলেন শত্রুঘ্ন সিনহা, চলুন জেনে নিই এই ভিডিওটিতে। বলিউডের অন্যতম সুপারস্টার অভিনেতা হলেন শত্রুঘ্ন সিনহা। স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েকে নিয়েই তার সংসার। বাবার দেখা দেখি নিয়ে সোনাক্ষী ও ছেলে লব এসেছিল বলিউডে, কিন্তু ইন্ডাস্ট্রিতে দাঁত ফোটাতে পারেনি শত্রুঘ্ন পুত্র। কিন্তু তুলনায় বেশি দাঁত ফুটিয়ে অভিনয় দক্ষতায় এগিয়ে গিয়েছে শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী। কিন্তু বাবার মতো ক্যারিয়ারে এতটা সফল কেউই হতে পারেনি। তবে সোশ্যাল মিডিয়াতে ভালোই পপুলারিটি পেয়েছেন সোনাক্ষী, বাবার সঙ্গেও ভালো সম্পর্ক সোনাক্ষীর। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে শত্রুঘ্নের সঙ্গে ছবি শেয়ার করেন তিনি। কিন্তু মেয়ের সঙ্গে এত ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি শত্রুঘ্ন সিনহা। 2 বছর আগে নিজেই এ কথা জানিয়েছিলেন তিনি, স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট 193 কোটি টাকার মালিক শত্রুঘ্ন। কিন্তু এই বিপুল সম্পত্তির পুরোটাই নিজের দুই ছেলের নামে লিখে দিবেন তিনি, অর্থাৎ লব ও কুশের নামে। মেয়ের তাতে কোনো ভাগ নেই, যুক্তি হিসেবে বর্ষীয়ান অভিনেতার দাবি সোনাক্ষী নিজের যোগ্যতাই সব পেয়েছে, বাবার সম্পত্তির উপর নির্ভরশীল নয় সে, তাই নিজের দুই ছেলেকেই সম্পত্তি লিখে দিতে চান শত্রুঘ্ন। এদিকে যেমন সোনাক্ষীর উচ্চতা এবং মান অনেকটাই বাড়ল বাবার কথাতে, তেমনভাবে একপক্ষ মনে করছে মেয়েকে এরকম বঞ্চিত করা উচিত নয়। আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।